ভাই সবাই কিছু করতে হবে। আলহামদুলিল্লাহ এরই মধ্যেই এই বিশাল ফাইনাল রুট বাংলাদেশের মধ্যে এই মাধ্যমে থাকে, যেটা মাঠ কাপা ছিল সেই ইউট কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল। সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এই উটটি ছিল আমাদের আমজাদ ভাইয়ের, যে উটটি বিক্রি হয়েছে সেটা পিছনে আছেন, যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো এবং যার উট তার সঙ্গে কথা বলতে চাই। ভাই নিয়েছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আল্লাহুম্মা ভালো। এই উট নিয়ে এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। যে আমি যে নিয়ত করেছিলাম যে এবছর কুরবানি দেব, আল্লাহ আমার মনে আছে প্রমাণ করছে, আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে যদি দিতে পারি এটা আল্লাহর কাছে কামনা করি। এর আগে কি কখনো উট নিয়েছিলেন? না না, এবছর প্রথম উট নিয়েছি। উটটা কত পড়লো দাম? প্রায় 300 টাকা পড়বে, 500 টাকা। বিশেষ কোনো কারণ আছে কিনা যে মানুষ করেছিলেন? বিশেষ কোনো কারণ নেই, এমনি ইচ্ছা হয়েছিল। কোরবানি দেবো এই জন্য। কোন এলাকা থেকে আসছিলেন? নারিন্দা থেকে। আপনি যে উটটা নিলেন কেমন লেগেছে আপনার? কোন কোন জিনিস আপনার ভালো লেগেছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং আমার আর এক ভাই আপনার সাথে কথা বলতে চাইছিলাম, তাই কথা হয়ে গেল, ও ডকিনা হয়ে গেল। সবাই আবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা উট দিয়ে খুশি তো? ইনশাআল্লাহ। ছোট ভাই একটু বলবেন, আপনারা নিয়েছেন উটের কোন সৌন্দর্য আপনার বেশি ভালো লেগেছে? আচ্ছা, নিয়ে খুশি তো? আমরা বাংলাদেশে উট এনে, বিশেষ করে গাবতলী ঘাটে উট এনে একটা আন্দোলন সৃষ্টি করেছিলেন, যদিও এর আগে উনি বছর বছর অনেক উট এনেছিলেন। আপনি তো এই গাবতলী ঘাটে বহু বছর উঠে গেছেন, 30 বছর। এর আগে তো অনেক বেশি উঠ আসতো, এখন তো হঠাৎ করে গত 2 বছর আমরা দেখি নাই। এর আগে একটা এনেছিল যেটা 17 লক্ষ টাকা আপনি বিক্রি করেছিলেন, আমরা নিউজ করেছিলাম 2 বছর আগে করোনার বছরে। এবার এটা কত বিক্রি করলেন? 21 লাখ 70 হাজার। আচ্ছা, আপনার তো আরেকটা আছে, সেটা কত চাচ্ছেন? সেটা কত বিক্রি করার চিন্তা ভাবনা? এখন বিক্রি করে আপনি খুশি তো? প্রতি বছর আপনি উঠ নিয়ে আসবেন? ওগুলো তো কি খায় পুরা বুঝি সব উঠে লালন করুন, আপনি করবেন ভবিষ্যতে উঠে খাবার করার চিন্তা আছে? এই উঠতে বাইরে রাজস্থানী পাকিস্তানি ও? আচ্ছা, উঠে বয়স কেমন হয়েছে? আচ্ছা, দাম কয়টা? চার হাজার। আচ্ছা, একটু ওজনের ধারণা দিতে পারবে কেমন হতে পারে? আমি অর্ধেক দামে দিব, অর্ধেক দামে। ভালো লাগছে যদি 70 হাজার টাকা। যদি আরবিতে বলতে চাই, যেহেতু মরুভূমির জাহাজ বলা হয় উটকে, সেই উট এখন বাংলাদেশে এসেছে, একটু আমি আরবিতে বলতে চাই, যারা দোভাষী আছেন তারা বুঝতে পারবেন, সৌদি আরবের লোক বুঝতে পারবেন। দেখতেই তো ভালো লাগে ভাই, উটের হাসিল। 1,08,500 টাকা হলো হাসিল। 1,08,500 টাকা হাসিল।